একটা শক্তিশালী প্রোডাকশনে দুই তিনজন ডিরেক্টর থাকে, একজন ডিরেক্টরকে অ্যাসিস্ট করে আরও দুই তিনজন ডিরেক্টর। তো এই যে অ্যাসিস্ট ডিরেকশন যারা দিচ্ছেন, তারা হচ্ছে বিভিন্ন বিষয়ের উপরে এক একজন পারদর্শী থাকেন এবং এক একটা বিষয়ে সে ফোকাস করে কাজ করতে থাকেন। যেমন একজনের কাজ হচ্ছে শুধু আর্টিস্টদের গুছিয়ে রাখা, তাদের ডায়লগগুলো বলে সাহায্য করা। আরেকজন ডিরেক্টরের কাজ হচ্ছে শুধু কন্টিনিউটির দিকে খেয়াল রাখা, যে লং শট মিড শটের কন্টিনিউটি ঠিক আছে কিনা, আগের শুটিংয়ের সাথে পরের শুটিংয়ের কন্টিনিউটি ঠিক আছে কিনা। ক্লোথ শটে যদি কোনো কারণবশত তা থেকে একটি সাবজেক্ট না থাকে, তাহলে সেটা ধারাবাহিকতা ভঙ্গ করা হলো। আপনাদের সবাইকে আসসালামু আলাইকুম। ক্লিক অ্যান্ড টেক .com এর পক্ষ থেকে আমি আছি নিমান আপনাদের সাথে। আজকে আমরা আলোচনা করব কন্টিনিউটি মানে ধারাবাহিকতা নিয়ে। একটি ফিল্ম যখন একজন ডিরেকশন দেন এবং যখন একজন এডিট করেন, তখন তাদের মাথায় সবচেয়ে বড় যে দুশ্চিন্তাটা থাকে সেটা হচ্ছে কন্টিনিউটি মানে ধারাবাহিকতা, পুরো ফিল্মটার ভেতরে ধারাবাহিকতাটা ঠিকভাবে মেনটেন করা হয়েছে কিনা। তো ধারাবাহিকতাকে আমি যদি একেবারে ছোটোভাবে আপনাদের বলি, তাহলে যেটা বোঝাবে সেটা হচ্ছে লং শটে আপনি এখন যে বিষয়গুলো দেখতে পাচ্ছেন, মানে যে জিনিসগুলো দেখতে পাচ্ছেন, ক্লোথ শটে যদি কোনো কারণবশত তা থেকে একটি সাবজেক্ট বা একটি বিষয় বা একটা জিনিস না থাকে, তাহলে সেটা ধারাবাহিকতা ভঙ্গ করা হলো মানে কন্টিনিউটি ভঙ্গ করা হলো। মানে একজন দর্শক যখন দেখবেন, তখন তার কাছে মনে হবে যে লং শটে হয়তো বা আমি ওটার দিকেই তাকিয়েছিলাম বা ক্লোথ শটে সেটা আমি খুঁজে পাচ্ছি না, তখন তার কাছে মনে হবে যে আপনি এখানে কিছু করেছেন, মানে এডিট করেছেন বা আপনি এটা তৈরি করেছেন। তো সিনেমা হোক, শর্ট ফিল্ম হোক, আর যে কোনো ফিল্মই হোক, আপনি এমনভাবে তৈরি করবেন না যাতে দর্শক মনে করে যে আপনি এটা তৈরি করেছেন। আপনাকে সবসময় বিষয়টার যুক্তিসঙ্গত একটা ব্যাখ্যা থাকতে হবে। তো আপনার যে জিনিসগুলো লং শটে ছিল, ঠিক সেই জিনিসগুলোই ক্লোথ শটেও আপনাকে থাকতে হবে। যদি ক্লোথ শটে যে জিনিসটা আছে সেটা লং শটে না থাকে, বা লং শটে যে জিনিসগুলো ছিল তার থেকে একটাও যদি ক্লোথ শটে না থাকে, তার মানে আপনার এই দুটো শটের মধ্যে আপনি একটি মিস্টেক করেছেন, সেটা হচ্ছে ধারাবাহিকতা ব্রেক করেছেন। এরপর আরও একটা জিনিস দেখতে পারি। এখন যে শটটা আপনি দেখতে পাচ্ছেন, আমি বসে আছি, আর একজন ভদ্রলোক এসে বসলেন, তো তার পোশাক এবং আমার পোশাক, এই প্রতিটা জিনিসেরই ধারাবাহিকতা থাকতে হবে। মানে ক্লোথ শটে যদি আমি দেখাই যে আমি বা আমার সাথে যে সহ অভিনেতা ছিলেন তার পোশাক পরিবর্তন হয়ে গেছে, এবং লং শটের সাথে সেই পোশাকের যদি মিল না থাকে, তার মানে এখানেও ধারাবাহিকতা ব্রেক করা হলো। তো এটাও আপনাদের মাথায় রাখতে হবে, পোশাকের ক্ষেত্রেও ধারাবাহিকতার একটা ব্যাপক ভূমিকা রয়েছে। এক্ষেত্রে আরেকটু জিনিস খেয়াল করেন, এখন যে শটটা দেখছেন এটা যদি আমরা লং শট হিসেবে ধরি, এর ক্লোথ শটে দেখবেন যে ভেতরে যে ফুলের দানিটা ছিল সেই ফুলের দানিটা নেই। মানে লং শটে আমি যখন শ্যুট করেছি তখন ফুলদানিটা ছিল, ক্লোথ শটে ফুলদানিটা নেই। এটাও এক ধরনের ধারাবাহিকতা ব্রেক করা বা কন্টিনিউটি ব্রেক করা। এইটা আপনি যদি মাথায় নিতে না পারেন, আপনার দর্শকরা সিনেমাতে বা শর্ট ফিল্মে বা ফিল্মে যে কোনো ক্ষেত্রেই বাসায় বসে এটা দেখবে এবং হাসাহাসি করবে, তার কাছে অস্বাভাবিক লাগবে, আপনার মুভিটার ভিতরে একটা গ্যাপ থাকবে। তো আরও কয়েকটা এক্সাম্পল আমি আজকে আপনাদের দেবো, সে কটাও আপনাকে দেখতে হবে। এই শটটা যে আপনি দেখতে পাচ্ছেন ক্লোথ শট, এই ক্লোথ শটটা দেখেন, আপনি লাইটটা দেখেন, লাইটটা খেয়াল করেন, এবং তারপরেই এই শটটা দেখেন, এই শটটার লাইট আপনি খেয়াল করেন। এই দুই লাইটের ভেতরে বিস্তর একটা পরিবর্তন। তো আপনারা যখন এই লং শট বা ক্লোথ শট শ্যুট করবেন, তখন খেয়াল রাখতে হবে যে এই দুইটি শটের রং যাতে মিলে, লাইট যাতে মিলে। এক্ষেত্রে আপনি যদি কখনো এই ধরনের ভুলগুলো করেন, দর্শকের কাছে এই জিনিসটা অস্বাভাবিক মনে হবে। অ্যাজ এ ডিরেক্টর আপনি যখন দেখবেন, তখন আপনি এক পয়েন্ট অফ ভিউতে দেখবেন, আবার সেই পুরো জিনিসটা যখন এডিট হয়ে যাবে আপনি যখন দেখবেন, তখন আপনি একজন দর্শকের দৃষ্টিকোণ দিয়ে দেখবেন, তখন এই সমস্যাগুলো আপনার সামনে চলে আসবে, এবং সেটা চলে আসার আগেই এই জিনিসগুলো আপনাকে সংশোধন করতে হবে। এখন লং শটে আমরা যে লোকটাকে হেঁটে আসতে দেখছি, সেই লোকটার হেঁটে আসাটা আমরা পুরোটা দেখি, অবজার্ভ করি। তো এখন এইটার ক্লোথ শট আমরা যখন নিলাম, তখন সে কোনো কারণবশত বা একটা লম্বা সময়ের পর হয়তো বা ক্লোথ শটটা নিয়ে সে জুতাটা খুলে ফেলেছে এবং স্যান্ডেল পরে চলে আসলেন। তো এখানে যে ব্রেকটা হবে, যে ঝাঁকিটা খাবে দর্শক, যে তার তো সে লং শটে দেখেছে সে জুতো পরা ছিল এবং ক্লোথ শটে দেখা গেলো স্যান্ডেল, তার মানে আপনার নাটকটাতে একটা ভুল থেকে গেল বা আপনার মুভিটাতে একটা ভুল থেকে গেল। আমরা আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় একটু মাথায় নেব, এখানেও একটা কন্টিনিউটির একটা ব্রেক আছে বা একটা ব্রেক আমি তৈরি করেছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই, আমি আমার আমি কে চিরদিন এই বাংলায় খুঁজে পাই। এই গানটাকে আমরা সাউন্ড হিসাবে ধরি, তো এই সাউন্ডের নিচে আমরা কোনো শব্দ পেলাম না, কিন্তু এটা ক্লোথ শটে যদি গানের নিচে আমরা একটা শব্দ শুনি, আমি বাংলায় দেখি স্বপ্ন, আমি বাংলায় বাঁধি সুর, আমি এই বাংলার মায়া ভরা পথে হেঁটেছি এতটা দূর।
এই যে শব্দটা, এই শব্দটা অস্বাভাবিক, মানে এই শব্দটা সারফেস সাউন্ডটা আমার স্ক্রিনে নাই বা আমার লং শটে ছিল না। তো এই শব্দটা আমি এখানে কিভাবে আসলো এইটা দর্শক অ্যাকসেপ্ট করবে না। সো এক্ষেত্রে আপনাদের অবশ্যই খেয়াল রাখতে হবে, আপনারা যখন শুটিং করবেন তখনকার সাউন্ডটা যাতে পারফেক্ট থাকে। লং শটে যে সাউন্ডটা ছিল সারফেসে বা সাইডে, ক্লোজ শটে যাতে সেটাই থাকে, সম্ভবত না থাকতেও পারে, কিন্তু থাকলে যেন একটাই থাকে। যেমন ধরেন তো ট্রেন যাচ্ছিল, ওই সময় আপনি লং শটে অডিও সহকারে ভিডিওটা করলেন, মানে শটটা নিলেন, এবং ক্লোজ শটে ট্রেনটা চলে গেছে তখন আপনি নিলেন, তখন কিন্তু একটা ব্রেক হবে, একটা বাড়ি খাবে, যে ওই যে ট্রেনের শব্দটা, ওই জিনিসটা মানুষের কাছে একটা ঝাঁকির মতো লাগবে। সো এক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ট্রেনটাকে যেতে দিতে হবে, তারপর শ্যুট করতে হবে। তার মানে ওই যে অতিরিক্ত কোনো সাউন্ড যাতে এই আমাদের ফ্রেমের ভেতরে না আসে, মানে আমাদের কানে যাতে না আসে, সেই জিনিসটা খেয়াল রাখতে হবে। খুব ন্যাচারাল যুক্তিসঙ্গত বিষয়গুলো আমাদের রাখতে হবে। লং শটে যা ছিল ক্লোজ শটেও তাই ছিল, লং শটে যে লাইট ছিল ক্লোজ শটেও তাই ছিল, রং শটে যে রং ছিল ক্লোজ শটেও তাই ছিল। এভাবে যদি আপনি একটা মুভি করতে পারেন তাহলে সেই মুভিটার ভেতরে বেশ ভালো একটা রেসপন্স আপনি পাবেন, এবং আপনাকেও একজন মুনশিয়ানা টাইপের ডিরেক্টর হিসেবে উপাধি দেওয়া যেতেই পারে। তো আমাদের সাথে থাকবেন, ক্লিক অ্যান্ড টেক ডট কমের সাথে থাকবেন, কমেন্ট করবেন, লাইক করবেন এবং শেয়ার করবেন।